গ্রেফতার হলেন, গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নিজাম প্যালেসের ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে। গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এসএসসি নিয়োগ কাণ্ডে। এসএসসি নিয়োগ কাণ্ডে গ্রেফতার হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এসএসসি নিয়োগ কাণ্ডে কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, বিস্তারিত জানাও। গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। সুকান্ত, বিস্তারিত একেবারে জানাও। নিজাম প্যালেসের ছবি এই মুহূর্তে আমাদের সামনে আসছে। কখন জেরার পর একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই জিজ্ঞাসাবাদের পর সিবিআই এর জালে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ কাণ্ডে। সুকান্ত জানাও আমাদের, কতক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো? দেখো, ছ ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পরে অবশেষে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তুমি সরাসরি ছবি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে নিজাম প্যালেস থেকে তাকে গাড়িতে করে এই মুহূর্তে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এদিন 12টার কিছু আগে কল্যাণময় গাঙ্গুলিকে নিজাম প্যালেসে তিনি আসেন এবং সেখানেই টানা জিজ্ঞাসাবাদের পরে তাকে শেষ পর্যন্ত গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। তোমাকে বলে রাখি, এর আগে একাধিকবার কল্যাণময় গাঙ্গুলিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাকে বাড়িতেও এবং ইডি হানা দিয়েছিল এবং তার যে অফিস সেই অফিসে নিয়ে গিয়েও তাকে কিন্তু একাধিক সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তথ্য তল্লাশ করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন এই সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে আজকে ফের আনা হয়েছিল এবং তারপরে আজকে কিছুক্ষণ আগে সিবিআই তরফে যেটা খবর যে তাকে গ্রেফতার করা হলো। এবং তোমাকে বলে রাখি, আজকে একাধিক নথি তাকে তলব করা হয়েছিল এবং তার বক্তব্যে অসঙ্গতি, এছাড়া তার ভূমিকা যেটা ছিল এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা কিন্তু একেবারে সন্দেহজনক ছিল এবং শেষমেশ কল্যাণময় গাঙ্গুলি তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে দেখা যাচ্ছে যে সরাসরি তাকে মেডিকেলের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে ফের নিজাম প্যালেসে আনা হবে। আজকে এদিন 12টার কিছু আগে তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় এবং সেখানে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক নথিপত্র তার কাছ থেকে চাওয়া হয়েছিল, বিশেষ করে 10 বছর তিনি এই সভাপতির পদে ছিলেন, তো সেই সময় তার কি ভূমিকা ছিল, কার নির্দেশ তিনি পালন করতেন, এরকম একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সমস্ত বিষয় একেবারে সন্তোষজনক উত্তর না দিতে পারাতে শেষমেশ তাকে কিন্তু গ্রেফতার করা হয়। এদিন 3 জন আইনজীবীকে নিয়ে কল্যাণময় গাঙ্গুলি এসেছিলেন এবং বিকেল 4টের পরই কিন্তু একেবারে দিল্লি থেকে যে স্পষ্ট নির্দেশ আসে যে তাকে গ্রেফতার করতে হবে এবং তারপরে অফিসিয়ালি তাকে গ্রেফতার করা হয়।